আসসালামু আলাইকুম, ইমপক মেকানিক্যাল জব স্টুডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই রিলেভেন্ট এবং খুবই কমন একটা টপিক নিয়ে আসছি, এটা হলো এসএফডি বিএমডির ক্যান্টিলিভার বিমের এসএফডি এবং বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্রয়িং। তো এটা হচ্ছে আপনার ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যার ওয়ান সাইডেড ফ্রি। ক্যান্টিলিভার বিম মানে হচ্ছে যেটার জয়েন্ট থাকে এক সাইডে, সেটা হচ্ছে ফিক্সড জয়েন্ট, সম্পূর্ণভাবে ফিক্সড, আর আরেক সাইড হলো পুরোপুরি ফ্রি, এবং সেই ফ্রি সারফেসের উপরে ফ্রি যে স্পেসটা সেই স্পেসে লোড দেওয়া হয়, সেটা হলো ক্যান্টিলিভার বিম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিমটা থাকবে আপনার যে জয়েন্টটা, সেই জয়েন্টের লেফট সাইডে, এবং সেই লেফট সাইডের কোনো একটা পয়েন্টে আমরা লোড দিব। আমি এখানে ঠিক করছি আজকের ভিডিওতে আমরা লোডটা দিব হচ্ছে একদম লাস্ট পয়েন্টে, তো সেই অনুযায়ী এখানে। তো এটা আমি দিচ্ছি হলো পি পরিমাণ একটা কিলোমিটার লোড এবং লেন্থ ধরছি এল। আপনারা ইচ্ছা মতো নিজেদের মতো ভ্যালু বসায় নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আসেন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো দেখেন এখান থেকে আমরা যদি স্টার্ট করি, দেখেন এখানে একটা যে লোডটা দেওয়া আছে এল মিটার। আগের ভিডিওতে থেকে আপনি দেখে আসছেন, আগের ভিডিওগুলো আমরা সিম্পলি সাপোর্টেড বিম, অর্থাৎ দুই পাশেই ছিল আপনার হচ্ছে সাপোর্ট, অর্থাৎ দুই পাশে যে সাপোর্ট ছিল সেখানে হিঞ্জ অথবা রোলার সাপোর্ট যে কোনো একটাই দেওয়া গেছিল। এখন আমরা যেটা করতেছি সেটাতে দেখা যাচ্ছে আপনার শুধুমাত্র এক পাশে, এবং এই সাইড যেটা সেটা হলো সম্পূর্ণভাবে রিজিড সাপোর্ট। রিজিড বলতে কি বোঝায়? সম্পূর্ণ রিজিড বলতে বোঝানো হচ্ছে যে এটাতে কোনো রকমের ভাবে কোনো রকমের মানে মুভমেন্টের কোনো ইয়ে নাই, সব দিকে মুভমেন্টে এরা ইয়ে করছে। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার এক্স এক্সিস বরাবর যে মুভমেন্ট সেটাও করতে দিচ্ছে না, ওয়াই এক্সিস বরাবর যে মুভমেন্ট উপরে বা নিচে সেটাও করতে দিচ্ছে না, এক্স এক্সিস যেটা এটাও হচ্ছে না, ওয়াই এক্সিস বরাবর সেটাও হচ্ছে না। আবার একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা এই সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ছিল না, সেটা হচ্ছে এটা যে আপনি লোড দিচ্ছেন এই বরাবর যে মুভ করবে, এই যে রোটেট করবে বি পয়েন্টকে সেন্টার করে, সেটাও করতে দিচ্ছে না। তার মানে কি এখানে তিন ধরনের ইয়ে আসতেছে, একটা হচ্ছে আপনার এবং এক্স বরাবর যেটা সেই বরাবরও লোডের ব্যাপার আছে, রিয়াকশন আছে, এফ অফ ওয়াই বরাবর সেই বরাবরও রিয়াকশন আছে, এবং এর যে মোমেন্ট একটা অর্থাৎ রোটেট করানোর জন্য যে রিয়াকশন দিচ্ছে, রোটেট হইতে যে রিয়াকশন হচ্ছে সেটাতেও কিন্তু আছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট যে এখানে মোমেন্ট থাকে, কারণ কি সেখানে আপনি রোটেট করাইতে পারছেন না, আর এই রোটেট করাতে পারছেন না বলে এখানে একটা মোমেন্ট আসতেছে, এবং সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। টর্শনের ক্ষেত্রে আসে আপনার হলো টুইস্টিং মোমেন্ট, আর এখানে হলো বেন্ডিং এর মোমেন্ট, কারণ কি এটা বেন্ড করার চেষ্টা করছে। কিন্তু টর্শনের ক্ষেত্রে আপনার আসলে টর্ক ক্রিয়েট করার মাধ্যমে শেয়ার স্ট্রেস প্রডিউস করে, সেটা আমরা টর্শনের টপিকে যে বুঝবো। এখন আমরা বেন্ডিং এর মধ্যেই থাকি এসএফডি বিএমডি। দেখেন আমরা ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এটাকে ফ্রি করে নেওয়া, বডিটাকে এই বি যে পয়েন্টটা সেটাকে ফ্রি করে নেওয়া। সো এখান থেকে আমরা যে ফ্রি করে আমরা দেখতে পাচ্ছি কি যদি পি পয়েন্টে যাচ্ছে, এখানে জয়েন্ট শুধুমাত্র বি তে আছে, যেহেতু শুধুমাত্র বি তে আছে অবশ্যই বি পয়েন্টে একটা রিয়াকশন আসবে। সো রিয়াকশনটা কিরকম? আপনি যদি পি যেহেতু উপর থেকে নিচে আসে অবশ্যই একে নিচে যাওয়া থেকে বাঁচাবে, এবং হচ্ছে এটা হচ্ছে এটা যেহেতু এটা শুধুমাত্র একটাই রিয়াকশন, সুতরাং কি যেহেতু একটাই রিয়াকশন তার মানে এখানে কি বি পয়েন্টের যে রিয়াকশন আর বি, এই আর বি সমান সমান হবে আপনার কি অ্যাকুরেট ভাবে পি যেহেতু একটা লোড আছে সেটা বি পয়েন্টে, তার মানে এখানে কি পি কিলো নিউটনে শুধুমাত্র এটা লোড হবে। আর এক্স এক্সিসে তো আমরা কোনো লোড পাচ্ছি না, তার কারণ কি এক্স এক্সিসে আমরা কোনো লোড পি নিউটন সম্পূর্ণভাবে কি আপনার দেওয়া আছে হলো ভার্টিক্যালি। সো এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টই শুধু হবে, কোনো হরিজন্টাল কম্পোনেন্ট নেই। আর মোমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি সামেশন অফ মোমেন্ট, অবশ্যই এখানে একটা মোমেন্ট আছে, এবং সেই মোমেন্টটা কি বি পয়েন্টের যে মোমেন্ট সেই মোমেন্টটা আমরা কি দেখতে পাচ্ছি, এই মোমেন্টটা হচ্ছে আপনার যেহেতু এই বরাবর, তাহলে মোমেন্টটা অবশ্যই কি রকম হবে, এই মোমেন্টটা হবে হলো এই বরাবর, যেহেতু কারণ কি এই জিনিসটা ঘোরানোর চেষ্টা করতেছে এই দিকে, কিন্তু তার মানে কি একে অবশ্যই যে নিজের থেকে যে রিয়াকশন দিবে অর্থাৎ নিজেকে ঠিক রাখার জন্য সেটা অবশ্যই কি উল্টা ডিরেকশনে দেবো, এবং সেটা হবে অবশ্যই বি পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজ। তাহলে আমরা এখানে কত পাচ্ছি মোমেন্ট, এখানে হচ্ছে পি, আর এখানে ডিসটেন্স কত, এল ডিসটেন্স, তাহলে এটা হলো এল। তাহলে আমরা ইউনিট কি পাচ্ছি এখানে পি এর ইউনিট কিলো নিউটন, আর এখানে এল এর ইউনিট মিটার, তাহলে কিলো নিউটন মিটার, যেটা হচ্ছে মোমেন্টের ইউনিট। ওকে আসেন আমরা এবার এসএফডি ড্র করি। এসএফডি এর ক্ষেত্রে আমরা প্রথমে নিব কি, প্রথমে আমরা নরমাল একটা লাইন নিব যেটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন। এই যে নিউট্রাল লাইন আসলো, এই নিউট্রাল লাইনের রেসপেক্টে এখন আমি দেব। এখন দেখা যাচ্ছে আমার কতটুকু আসছে পি পয়েন্টটা, পি লোডটা কতটুকু আসছে, আপনার নির্দিষ্ট একটা পরিমাণ এখানে আসছে, পি কিলো নিউটন পরিমাণ লোডটা নিচের দিকে আসছে। তো আমার এখানে পি কিলো নিউটন পরিমাণ লোডটা আমি নিচের দিকে এইভাবে নিয়ে চলে যাব, তাহলে এখানে হলো মাইনাস পি কিলো, এখানে আপনি মাইনাস দিতে পারেন প্লাস দিতে পারেন, এটা সমস্যা তো মাইনাস দেওয়াটাই সেফ, কারণ আপনার যেহেতু ডায়াগ্রাম সো নিউট্রাল লাইন থেকে উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, সেটা আপনার বুঝতে নিউট্রাল লাইন বুঝতে ইজি করবে। তাহলে এখানে বরাবর আসলো, এবং বাকিটা এর মধ্যে আর কোনো লোড নাই, আর কোনো লোড নাই। সো এখানে যেটা ছিল সেই পর্যন্ত এইভাবে সমানে যাইতে থাকবে। এখন খেয়াল করে দেখেন পি পয়েন্ট যেটা আছে পি পয়েন্টে ইকুয়াল আরেকটা লোড আছে, সেটা কি অপোজিট ডিরেকশন, কিন্তু পিটা ছিল কি এ পয়েন্টে উপর থেকে নিচে, এটা হলো নিচ থেকে উপরে। তাহলে সেটা কি হচ্ছে এখানে হচ্ছে মাইনাস পি কিলোনিউটন হচ্ছে। তাহলে একে আবার ব্যালেন্স করার জন্য কি করা হচ্ছে, সেই পরিমাণ লোডটাই আপনার উপরের দিকে দেওয়া লাগছে। সেটা দেওয়া আছে আর বি এর রিঅ্যাকশন কত, এখানে হলো আপনার পি কিলোনিউটন, সেটা কি একবারে উপর দিকে যাবে। এবারে কি জিনিসটা পুরোপুরি ভাবে ব্যালেন্সড হইল। তাহলে এই গেল আমাদের ওভারঅল এসএফডি, এই আমরা এসএফডি ড্র করলাম। এবার আসেন আমরা বিএমডি অথবা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটা ড্র করার চেষ্টা করি। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখার প্রয়োজন আছে সেটা হচ্ছে এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমাদের ফার্স্ট অ্যাজাম্পশনটা হবে যে আপনার এখানে এ থেকে শুরু করে বি পর্যন্ত আপনি যে এটা পাইলেন এসএফডিতে, দেখা গেল এর যে ভ্যালুটা এই ভ্যালুটা সম্পূর্ণ হবে কনস্ট্যান্ট মাইনাস বি, অ্যাকুরেট কনস্ট্যান্ট, এবং সেটা নেগেটিভ। তো আমরা নর্মালি জানি বেন্ডিং মোমেন্টের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে স্লোপটা হয় সেই স্লোপের ভ্যালুটাই হলো এসএফডি। এসএফডিতে যে ভ্যালুটা আসে সেই স্লোপের ভ্যালুটাই হচ্ছে আপনার বেন্ডিং মোমেন্ট এরিয়া। কারণ আমরা জানি কি মোমেন্টকে ডিফারেন্সিয়েশন করলে আপনি কি পাবেন, মোমেন্টকে ডিফারেন্সিয়েশন করলে আপনি পাবেন হলো শিয়ার ফোর্স। এখানে যে ডব্লিউ যে এটা সরি শিয়ার ফোর্সের যে এটা ভিটা, সেই ভিটা সমান সমান আপনি পাচ্ছেন হলো বেন্ডিং মোমেন্টকে ডিফারেন্সিয়েশন করলে। তার প্রুফ তো হচ্ছে কি বেন্ডিং মোমেন্টের ইউনিট নিউটন মিটার, সেখান থেকে পাই একটা মিটার যদি আপনি গুণ দেন তাহলে কি আপনার আসতেছে কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইউনিট। তো এটা হলো ডিফারেন্সিয়েশন আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে আপনার এত। তাহলে আমরা এখানে ন্যাচারালি দেখতে পাচ্ছি আপনার এ বি যেটা এটা হলো নিউট্রাল লাইন। নিউট্রাল লাইন বোঝার জন্য আমরা একটু সুন্দরভাবে কালারিং করে দিই এ বি কে, এটা হলো নিউট্রাল লাইন। তাহলে এই যে নিউট্রাল লাইনটা হলো এই জিনিসটাকে আমরা এখন জিনিসটা দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে সবগুলো কি এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টের সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কি বেন্ডিং মোমেন্টটা অবশ্যই হবে। আমরা যদি এ অনুযায়ী দেখি ট্রায়াঙ্গুলার নেগেটিভ কি হবে এবং এর কার্ভটা কেমন হবে, এই কার্ভটা নেগেটিভ মানে কি আপনার এক্স এক্সিস সাপোজ এইটা, আপনি যদি এক্স এক্সিস এটা দেন উপরে আমি যেটা ড্র করলাম সেটা দিলাম, আর ওয়াই এক্সিস কোনটা এটা, এটা এক্স এক্সিস আর এটা ওয়াই এক্সিস। যদি আপনার পজিটিভ স্লোপ হয় তাহলে যাবে হলো এইভাবে, আর নেগেটিভ স্লোপ হলে যাবে হচ্ছে এইভাবে। কারণ কি এই অ্যাঙ্গেলটা যেটা সেইটার রেসপেক্টে আমরা নিয়ে হলো ট্যান থিটা, এটা হলো ওয়াই এটা হলো এক্স। আমরা জানি এই হলো থিটা, যেহেতু এটা আমরা ভ্যালু পাইছি এটা নেগেটিভ, সো এখানে স্লোপটা হবে অবশ্যই কি নেগেটিভ পাশে, তো এখানে জিনিসটা হবে হচ্ছে এরকম। সো আমরা বিএমডি ডায়াগ্রাম কিভাবে হবে সেভাবে পেয়ে গেলাম। তাহলে এই বরাবর আমরা কি এই বরাবর ডিসটেন্স ধরবো এক্স এইভাবে। তাহলে এর যে ইকুয়েশন হবে সেই ইকুয়েশনটা আমরা কিভাবে দিতে পারি, এ পর্যন্ত বি মোমেন্ট অফ এ থেকে বি পর্যন্ত যেটা ভিতরে যে কোনো পয়েন্টে আপনি ধরেন এটা হলো এক্স ডিসটেন্স। তাহলে এই মোমেন্টটা কত পাচ্ছেন আপনি, এখানে হলো মাইনাস পি লোড আছে এবং সেখানে কতটুকু পাচ্ছেন আপনি এক্স ডিরেকশনে। যত দূরে যাবেন আপনার মোমেন্ট তত বাড়তে থাকবে। কারণ কি আপনার এ পয়েন্ট তো একদম পুরোপুরি ফ্রি, আর আপনারা সবাই জানেন এর আগে আমি দেখাইছি ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে এ মানে যেখানে ফ্রি সাপোর্ট ফ্রি সেই পয়েন্টে কোনো মোমেন্ট হয় না। যেহেতু মোমেন্ট হয় না তার মানে ওখানে ডিসটেন্স জিরো, তার মানে ওখানে এক্স এর সাথে মোমেন্ট কত ওই পয়েন্টে একদম এই পয়েন্টে কি এক্স এর ডিসটেন্স জিরো। সো এখানে আপনি পাবেন পি ইন্টু জিরো সমান সমান জিরো, ওখানে কোনো মোমেন্ট নাই। এবার যত বেশি আপনি আস্তে আস্তে আগাতে থাকবেন দেখেন এই জিনিসটা আপনাকে এ বি যে বিমটা সেই লোডের কারণে এই জিনিসটা মূলত কি করার চেষ্টা করতেছে নিজেকে এইরকম আনার ট্রাই করতেছে। এখন এ পয়েন্টটা কিন্তু কোনো বাধা দিচ্ছে না নিজেকে ওই অবস্থায় আসার জন্য বেন্ড করার জন্য, কিন্তু তারপরের যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট কিন্তু বাধা দিচ্ছে, সবগুলো পয়েন্ট বাধা দিচ্ছে। এভাবে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট কি তাকে ওই যে বেন্ড হতে ওই বেন্ড হতে বাধা দিচ্ছে। কারণ সবচেয়ে বেশি বাধা দিচ্ছে কোন পয়েন্টটা, আপনারা নিজে একটু পজ করে একটু বলেন, একটু জাস্ট পজ করেন আর বলেন। হ্যাঁ এক্স্যাক্টলি বি পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি বাধা দিচ্ছে, কারণ বি পয়েন্টটা সব আগের যত পয়েন্ট আছে সবগুলো লোডের ভ্যালুটা আসছে বি পয়েন্টে। আপনি যদি এরকম ভাবে একটা লোড দেন, মনে করেন যে এই জিনিসটাকে ভাঙবেন কোন একটা জায়গায়, আপনি এভাবে ফোর্স দিবেন বি একটা ফোর্স দিবেন আর দেখা যাচ্ছে বিমের যে জায়গাটা সেটা আপনি ভাঙবেন, সবার আগে দেখা যাচ্ছে আপনার ফাটবে হলো এই বি পয়েন্টটা, এখানে সবার আগে ব্রেকিং হবে। সবচেয়ে যদি আপনি হোমোজেনাস ম্যাটেরিয়াল নেন এবং ডেন্সিটি থেকে শুরু করে সব কিছু ফিক্স থাকে একদম, ম্যাটেরিয়ালের কোনো ভিতরে কোনো রকমের কোনো ইয়ে নাই, খাদ নাই, এইসব ম্যাটেরিয়াল সম্পূর্ণভাবে সলিড ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়ালের কোনো খাদ নাই, সব জায়গায় নিরেট একই রকম। তাহলে যদি হয় তাহলে সবার আগে অবশ্যই থিওরিটিক্যালি ফাটতে হলো এই বি পয়েন্টে। সুতরাং কেন হয়েছে, কারণ বি পয়েন্টের মোমেন্টটা হয়েছে সবচেয়ে বেশি এবং বি পয়েন্ট রিয়াকশন সবচেয়ে বেশি। পয়েন্টে যাবে আর সেটা কত একদম বি পয়েন্টে আর সেই বি পয়েন্টে হলো আপনার ভ্যালু হচ্ছে এন তাহলে এই অনুযায়ী আমরা বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম ড্র করতে পারি সেটা কিভাবে দিলাম এখানে এ থেকে বি পর্যন্ত যেহেতু এটা একটা কি x এর উপর পাওয়ার 0 তার মানে এটা হলো 1 ডিগ্রি ইকুয়েশন - px যেভাবে আমরা এখানে এরকম একটা ইকুয়েশন পেয়ে যাই কি y = আমরা এখানে পেয়ে যাই y = mx + c এখন যেহেতু এই পয়েন্টে কি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0 তো c এর ভ্যালু এখানে নাই তাহলে c এর ভ্যালু বাদ তাহলে y = mx আর এখানে m এর ভ্যালু কত পাচ্ছি m এর ভ্যালু পেয়ে যাচ্ছে আমি এটা আমাদের জন্য একটা নোন জিনিস তাহলে এখানে আমি কত দিব কিভাবে দিব 0.x এর ভ্যালু যখন 0 তখন কি এটা হলো 0 আর যখন আস্তে আস্তে জিনিসটা এফ হয়ে যাবে মুভিং কোন ইয়াতে চলে আসবে তখন দেখা যাচ্ছে কি আমার ভ্যালু আসবে x এর ভ্যালু 1 দেন সেজন্য কি -2 1p 2 দেন 2p এরকম ভাবে l দেবেন lp তাহলে এটা যেহেতু এক ডিগ্রি ইকুয়েশন x এর পাওয়ার 1 তার মানে এটা হবে একটা এই ধরনের স্ট্রেট লাইন এভাবে কি এটা একটা স্ট্রেট লাইন আসবে আর এখানে এখানে একদম ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে যে ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে আসছে কত -p ইনটু লাস্ট পয়েন্টে -p ইনটু l এখন যদি আপনাকে বলে ভিতরে যে কোন একটা পয়েন্টের ভ্যালু বের করতে এই পয়েন্টে কত এই পয়েন্টের ভ্যালুটা আপনি বের করবেন যদি আপনাকে বলে মিডল পয়েন্টে কত তাহলে কি এই মিডল পয়েন্ট অবশ্যই হবে pl/2 এটা একদম ইজি এখানে ইজিলি আপনি এই জিনিসটা পেয়ে গেলে এটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটা a পয়েন্ট আর এটা হলো b পয়েন্ট এই হলো আমাদের ক্যান্টিলিভার বিমে লেফট সাইড থেকে যদি আমরা নেই তাহলে যেটা সেটা SFD এবং BMD এরপরে আমি আপনাদের যে ভিডিও দিব সেটাতে থাকবে এটার বদলে যদি মোমেন্ট থাকে তাহলে এরপরে থাকবে সিম্পলি আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউনিফর্মলি ভ্যারিং লোড এছাড়া মোমেন্ট এছাড়া ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের ফেসবুক গ্রুপ আছে IMPoK মেকানিক্যাল জব স্টাডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাবস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আলাদা আলাদা গ্রুপ আর আমাদের বর্তমানে যে জব কোর্স আছে সেই জব কোর্সে আপনারা জয়েন করতে পারেন আমাদের বর্তমানে পিডিবির জন্য যে রানিং যে কোর্স আছে মেকানিক্যালদের জন্য ফুল ডিপার্টমেন্টাল প্লাস নন ডিপার্টমেন্টাল এবং মেকানিক্যাল বাদে যারা আছে তাদের জন্য আলাদা এ আছে তো সেখানে আপনারা করতে পারেন 50-50 এর উপরে ক্লাস হবে তো আপনারা কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে এই গ্রুপে অথবা মোবাইল নিতে পারেন 075708607 9 এখানে কল করতে পারেন 086079 এটাতে কল করে আপনারা নিতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে আবারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ